হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। কালকে জন্মাষ্টমী, তাই আজকে কি করব কি করব বুঝে না পেয়ে চারজনে মিলে বেরিয়ে পড়লাম একটু ঘুরে আসি। কোথায় যাব কোথায় যাব তাই ঠিক করলাম একটি পার্কে থেকে ঘুরে আসি। পার্কটি হাটকো মোড় থেকে সোজা দুর্গাপুর পাবলিক স্কুল দিয়ে এগোলে কিছুটা দূর যাওয়ার পরে পাঞ্জাবি মশলা দোকানটা থেকে একটু এগিয়েই বাঁদিকে সেকেন্ড গলিটা দিয়ে ঢুকেই পার্কটা সেখানেই রয়েছে। চলে এসেছি পার্কে। চুঙ্কু পুঙ্কু ভীষণ খুশি অনেকদিন বাদে পার্কে এসে। পার্কে ঢুকেই দেখো ওরা কিন্তু ওদের মতন করে মজা করতে শুরু করে দিয়েছে। অর্ণব, অর্ণব কি পরিমাণ খুশি হয়েছে সেটা ওদের দেখলেই বোঝা যাচ্ছে। আজকে পুরো বিকেলটা ওরা যে পরিমাণে মজা আর আনন্দ করছে তোমরা শুধু দেখো একবার। স্লিপে উঠে ক্রমশ ওরা স্লিপ চড়েই যাচ্ছে। সারাটা ক্ষণই ওরা হয় স্লিপ নয় দোলনা নয় রাউন্ড মেরি গোল্ডেই ঘুরে যাচ্ছে, একটু চুপ থাকছে না। দেখো অন্য বাচ্চাগুলো খুব মজা করছে, ওদের সাথে আমার বড় ছেলেটাও দারুণ মজা করছে কিন্তু। আর ওদেরকে দেখে আমাদের মনটা ভালো হয়ে যায়। আজকে ওয়েদারটা খুব একটা খারাপ ছিল না, ভালোই ছিল। হ্যালো, দাঁড়া। আর এত কিছু দেখার মাঝখানে এই জিনিসটা কিন্তু মিস করে যেও না, এটা কিন্তু একটা উপরি পাওনা। অনেকদিন বাদে মা পার্কে এসে ওদের সাথে সাথে আমাদেরও খুব ভালো লাগবে। আর ওরা দেখো কি পরিমাণে মজা করছে, আশা করি ওদের দেখে তোমাদেরও মনটা কিন্তু ভালো হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু দেখো হঠাৎ করে আকাশটা কেমন কালো হয়ে আসছে, মেঘ করেছে। আকাশটা একটু মেঘমেঘ করেছে বলে পার্কটা একটু ফাঁকা হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের মজা করা থামেনি। সে বৃষ্টি নামক আর নাই নামক আমরা কিন্তু ভালো করে মজা করেই যাব। কিছু হবে না, ছেড়ে দাও, হাত ছেড়ে দাও না, আমি যাচ্ছি। এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ দেখো, খুব সুন্দর লাগছে কিন্তু আকাশটা, তাই না? একটা অদ্ভুত অনুভূতি। আমি জানি না তোমাদের কেমন লাগছে, বাট আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। তোমরা সবাই আমাদের সাথে থাকো।
চুমকু আবার মাঝখানে চিপস খেয়ে নিল। হঠাৎ করে পার্কের মধ্যে চুমকুর একটি স্কুল ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেল, তাই ওর সাথে গল্প জুড়ে দিয়েছে। আইস দুষ্টু করে আবার। হ্যাঁ দুষ্টু করে, ওকে ডিস্টার্ব করে। আইস তো ডিস্টার্ব করে। আমার বন্ধু, আমার বন্ধু নয়, আমার বন্ধু। বাচ্চাদের মধ্যে নিজেদের মধ্যে কত রকমের কথা হয় তাই না? দেখো ওরা কিন্তু তিনজনে মিলে একসাথে আবার শুরু করে দিয়েছে। আকাশটা একটু ভালোই অন্ধকার হয়ে এসেছে, আর বেশিক্ষণ থাকতে পারবো না, চলো তাও যতটুকু সময় থাকা যায়। ছোট বাচ্চারা একটুতেই কত খুশি হয়ে যায়, আর দেখো ওদের এই হাসি মুখটা দেখে কিন্তু আমাদেরও মনটা কত ভালো হয়ে যায় তাই না? এই একটুখানি সময় আমাদের মনটা খুব ভালো করে দিল। তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। আবার একদিন দেখা হবে, আজকের মতন টাটা, গুড নাইট।